জমজমের কত 60 এর অধিক নাম রয়েছে, কিন্তু প্রসিদ্ধ আমাদের মাঝে নামটি হচ্ছে জমজম। যে জিব্রাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে বা তার ডানার আঘাতে যে জমজমের সৃষ্টি হলো, আজকে হাজার হাজার বছর ধরে সেখানে গ্যালন গ্যালন পানি কি করছে, সেখান থেকে উত্তোলিত হচ্ছে, কিন্তু এই পানি কিন্তু কখনো শেষ হচ্ছে না। জমজমের ফজিলত সম্পর্কে আরো বলা হয়েছে আরেকটি হাদিসে যে খায়রু মাইন আলা ওয়াজহিল আরদে মাউ জমজম, পৃথিবীতে যত পানি রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ। জমজমের পানির আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বক্ষ বিদারণ হয় তখন কিন্তু জমজমের পানি দ্বারা কি তাকে ধৌত করা হয়েছিল, তার ভেতরে যে রক্তপিণ্ড ছিল, অসৎ বা ইয়াজ প্রবৃত্তি ছিল, সেটা কি জমজমের পানি দ্বারা, বিমা এ জমজম হাদিসে এসছে জমজমের পানি দ্বারা কি করা হয়েছে, সেটি ধৌত করা হয়েছে। জমজমের পানি পান করা হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না, এর মধ্যে একটি লবণাক্ত ভাব রয়েছে, কখনো এই পানির মধ্যে কেউ কোনো শ্যাওলা ধরে না। এই অনন্য বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে আমাদের জন্য রহমত স্বরূপ, হাজিদের জন্য, উমরাকারীদের জন্য এবং যারা পিপাসাসিত ব্যক্তি তাদের জন্য এটি কি আমাদেরকে দান করেছেন। যে জমজমের পানি আমরা আসলে কী কীভাবে পান করব, দাঁড়িয়ে পান করব না বসে পান করব, বসে এবং দাঁড়িয়ে যে কোনোভাবে কি করা যায় পান করা যায়। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাত বর্ষিত হোক শেষ নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনের বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের নিমিত্তে মাসিক তালিমী বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে এখানে, তো সেই ধারাবাহিকতায় আজকের তালিমী বৈঠকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং জমজম পানির কিছু বৈশিষ্ট্য এবং তার অপার রহস্য সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়াস পাবে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেসব স্থানকে সম্মানিত ঘোষণা করেছেন এবং যেসব মসজিদে সালাত আদায় করলে তার বহু ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণী হাদিসে উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম হল বাইতুল্লাহিল হারাম। মসজিদুল হারামে যদি কেউ সালাত আদায় করে এক অক্ত, তাহলে 1 লক্ষ গুণ সওয়াব বেশি হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি কেউ মসজিদে নববীতে আদায় করে তাহলে কত গুণ, 1000 গুণ, আর বাইতুল মুকাদ্দাসে আদায় করলে 500 গুণ, আর মসজিদে জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ। তাহলে 25, 27 আর 1 লক্ষ, ব্যবধানটা কি অনেক বেশি। তো এই যে ফজিলত এবং একটি নিরাপদ জায়গা, এর কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শুধু হজের সময় নয় বরং বছরের প্রতিটা সময়ে লক্ষ লক্ষ মানুষ সেখানে ছুটে যায় আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, আল্লাহর কাছে কান্নাকাটি করে বিগত জীবনে কৃত সম্পাদিত বিভিন্ন ধরনের গুনাহ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য, তার অনাগত, তাদের তার সন্তানের জন্য, তার অনাগত সন্তানের জন্য যে দোয়া করেছিলেন সেই দোয়ার ফলশ্রুতি কিন্তু এই যে আমি যে বিষয়গুলো বললাম সেগুলো। আমরা যদি একটু কোরআন মাজিদের দিকে খেয়াল করি তাহলে দেখব সূরাতুল বাকার 126 এবং 128 নম্বর আয়াতে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। যখন স্মরণ করো, যখন ইব্রাহিম বলেছিল হে আমার রব, ইজআল হাযা বালাদান আমিনা, তুমি এটাকে একটি শান্তিময় নগরীতে পরিণত করো, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এবং যারা এর অধিবাসী
তাদেরকে বিভিন্ন ফল থেকে তাদেরকে রিজিক দান করো। শর্ত কি? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে যারা তাদের মধ্যে যারা আল্লাহর প্রতি ঈমান এনে আনবে, ওয়াল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান কাফারা ফাউমাত্তিউহু কলিলা, তবে যারা কাফের তাদেরকেও আমি কিছু অবকাশ দিব, কিছু ভোগ করার সুযোগ দান করব। সুম্মা আযতরুহু ইলা আযাবিন নার, অতপর তাদেরকে জোর করে হাকিয়ে তাদেরকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাব। আবি ইসাল মাসির, আর কত নিকৃষ্ট সেই জায়গা। তো এই যে ইব্রাহিম আলাইহিসসালাম আজ থেকে বহু আগে যে দোয়া করে গেছিলেন, সেই দোয়ার ফলশ্রুতি, তার ফল আমরা কিন্তু সেখানে যারা যায় কাবাঘর জিয়ারতে বা হজ উমরা সম্পাদনের জন্য, তারা এটি মর্মে মর্মে উপলব্ধি করে। যে কোনো ভালো কাজ যদি সৎ নিয়তে সম্পাদন করা যায়, তাহলে সেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন। ভালো নিয়তে, নিয়তটাকে ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়তের পরিশুদ্ধতা বই কোনো আমল নেই, অর্থাৎ নিয়ত বিশুদ্ধ না হলে কোনো আমলই কি হবে না, আল্লাহর কাছে গৃহীত হবে না। তো এই কাবাঘর নির্মাণের সময়, কোনো নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কাজটি করেছিলেন এবং আল্লাহর কাছে এর কবুলতির দোয়া করেছিলেন, সেই দোয়ার বরকতেই কিন্তু আজকে আমরা এত সুন্দর সেখানে পরিবেশ, বিভিন্ন রকমের রিজিক সেখানে আমরা দেখতে পাই। ইব্রাহিম দোয়া করেছিলেন যে ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো, যখন ইব্রাহিম এবং ইসমাইল কাবা গৃহের ভিত্তি কি করলেন, স্থাপন করলেন, উঁচু করলেন, তখন বললেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আমাদের দোয়া কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন, অর্থাৎ আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, সব বিষয়ে আপনি অবগত আছেন। তাহলে রব্বানা তাকাব্বাল মিন্না, হে রব, আমাদের পক্ষ থেকে এই কাজটি কবুল করুন। আমরা যে কোনো কাজ সম্পাদন করার পরে আল্লাহর কাছে আমাদের কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, যেটি যেন আল্লাহর পক্ষ থেকে এর জন্য কবুলিয়াত আসে। আল্লাহ যদি কোনো জিনিসকে কবুল না করেন, তাহলে আমি যতই চেষ্টা করি না কেন, সেই বিষয়ে আমি কখনো সফল হতে পারবো না। আমরা জানি যে আর রাহিকুল মাখতুম সিরাত গ্রন্থ বিশ্বের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল, সেই গ্রন্থটি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, গোটা বিশ্বব্যাপী কবুল করেছেন। বাংলা ভাষায় মহতারাম আমিরে জামাত সিরাত ও রসুল গ্রন্থটি লিপিবদ্ধ করেছেন, সেটিও কি হয়েছে, ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তো এ ধরনের যত সৎকর্ম আছে, আমরা যে কর্মগুলো সম্পাদন করব, এই কর্মগুলো সম্পাদন করার সাথে আমাদের নিয়তের যদি পরিশুদ্ধতা না থাকে, বিশুদ্ধতা না থাকে এবং আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াত না থাকে, আমরা যদি লোক দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করি, তাহলে সেটি হবে রিয়া এবং আল্লাহ কিন্তু এটি গ্রহণ করবেন না। তো তারা, পিতা এবং সন্তান, তারা দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দোয়া কবুল করেছিলেন এবং কবুল করার ফলে সেখানে মানুষের অন্তরকে সেই দিকে কী করেছিলেন, ঝুঁকিয়ে দিয়েছিলেন। আমরা যদি একটু ইতিহাসের দিকে দেখাই, তাহলে দেখব যে হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে বিভিন্ন পরীক্ষা করেছেন। এই পরীক্ষার মধ্যে অন্যতম পরীক্ষা ছিল, তিনি বৃদ্ধ বয়সে ইসমাইল আলাইহিসসালামকে লাভ করলেন, তাকে কি করা হলো, তাকে বলা হলো যে নির্জন মরুভূমিতে কি করতে হবে, নির্বাসন দিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর অনুগত বান্দা, তার আনুগত্য স্বীকার করে তার স্ত্রী এবং এই পুত্রকে, কলিজার টুকরা পুত্রকে নির্বাসন দিয়ে আসলেন সেই বিজন মরুভূমিতে, যেখানে কোনো লোকজন নাই, জনবসতি নাই, এরকম একটা জায়গায় নির্বাসন দিয়ে আসলেন। আমি সংক্ষেপে বলছি, তিনি রেখে আসার পরে কোনো কথা বলছেন না, চলে যাচ্ছেন। হাজেরা আলাইহিসসালাম বলেন, আপনি কি আমাকে আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? উনি বলেন হ্যাঁ। তখন তিনি বলেন, ইদান লা ইউযাইয়ুন আল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এরপরে ঘটনা আমাদের মোটামুটি জানা আছে। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসেন, তখন কিছু খেজুর ছিল এবং এক থলে খেজুর এবং এক মশক পানি ছিল, এর বাইরে কোনো কিছু কিন্তু তাদেরকে পাথেয় হিসাবে দিয়ে যাননি। যখন এই খাদ্য পানীয় শেষ হয়ে গেল, তখন হাজেরা আলাইহিসসালাম তার বুকের দুধ শুকিয়ে গেল, শিশু সন্তান, দুগ্ধ পশু শিশু সন্তান চিৎকার শুরু করলো খাবারের জন্য, মা
তার সন্তানের প্রতি অত্যন্ত দয়াশীল। তিনি ছোটাছুটি করতে লাগলেন, একবার সাফা একবার মারোয়া দৌড়াদৌড়ি করেন। এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালামের পদাঘাতে বা তার ডানার আঘাতে কি হলো, সেখানে জমজম কূপের পানে দেখা গেল। এরপর আল্লাহর রহমতে দেখা গেল একদল বণিক তারা আসছিল, সেখানে তারা এসে বসতি গাড়ল এবং সেখানে মক্কাটা জনবসতিতে পরিণত হলো। তাহলে ওই যে হাজার আলাইহিস সালাম বলেছিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে যান যে আল্লাহর হুকুমে যদি আপনি আমাকে রেখে যান তাহলে ইদান লা ইউদাইউন আল্লাহ, তাহলে আল্লাহ কি করবেন, আমাদেরকে ধ্বংস করবেন না। সুতরাং আল্লাহ যদি কারো পক্ষে থাকে, আল্লাহ যদি কারো হয়ে যায়, আর কোনো বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদ লাভ করবে, সাহায্য লাভ করবে বিপদ আপদে যে কোনো মুহূর্তে। সেটি আমরা এই ঘটনা থেকে কী করতে পারি, স্পষ্ট বুঝতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালাম যে বলেছিলেন সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতটি বলা হয়েছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমেনা অজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম। যখন ইব্রাহিম বললেন হে আমার রব, এই নগরকে নিরাপদ নগরীতে পরিণত করুন, অজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, এবং আমি এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে কী করুন, বিরত রাখুন। আজও কিন্তু সেই যে হারাম সম্মানিত মর্যাদাবণ্ডিত এলাকা, শুধু বাইতুল্লাহ না, একটা নির্দিষ্ট এরিয়া আছে, আমরা বলি কি হারামাইন শরীফাইন, মদিনায় মসজিদে নববী সহ যেমন একটা বড় এলাকা হারাম বা মর্যাদামণ্ডিত, অনুরূপভাবে মক্কাতেও বাইতুল্লাহ সহ তার আশেপাশের একটা বড় এলাকা হচ্ছে হারাম রূপে পরিচিত এবং এটা মর্যাদামণ্ডিত। সেখানে লেখা থাকে দেয়ার ইজ নো এন্ট্রি ফর নন মুসলিম, সেখানে অমুসলিমদের জন্য কি প্রবেশ নিষিদ্ধ, সেখানে কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না। সৌদি আরবের অন্য জায়গায় যেতে পারবে, কিন্তু দুই হারামে কোনো অমুসলিম যেতে পারবে না, তাকে মুসলিম হতে হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং তার স্ত্রীকে সেখানে রেখে এসেছিলেন, তিনি আরেকটি দোয়া করেছিলেন, সূরা ইব্রাহিম 37 নম্বর আয়াত, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গাইরি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমার রব, আমি আমার সন্তানদের কোনো সন্তানকে একটি বিওয়াদিন গাইরি যি জারইন, এমন একটা উপত্যকায় রেখে যাচ্ছি বসবাস করার জন্য যেখানে কোনো চাষাবাদ হয় না, ইন দা বাইতিকাল মুহাররাম, কাবা তোমার মর্যাদা মণ্ডিত ঘরের পাশে, রব্বানা লিয়ুকিমুস্সালাহ, তারা যাতে সালাত আদায় কায়েম করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান্নাস তাহবি ইলাইহিম, মানুষের মধ্যে কিছু মানুষের অন্তরকে তাদের দিকে কি করে দাও, আকৃষ্ট করে দাও। আরযুকুহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তাদেরকে ফল থেকে রিজিক দান করো যাতে করে তারা কি করে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন যে ফাজআল আফইদাতাম মিনান্নাস, মানুষের অন্তরকে এদিকে আকৃষ্ট করে দেওয়ার জন্য। এ আয়াতের তাফসিরে ইবনে আব্বাস, মুজাহিদ এবং সাইদ বিন জুবাইর বলেছেন যদি তিনি বলতেন লাউ কালা আফিদাতান নাস লাজদাহামা আলাইহি ফারিসুর রুম ওয়াল ইহুদ ওয়ান নাসারা ওয়ান নাসু কুল্লুহুম, যদি ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করতেন যে মানুষের অন্তরকে এদিকে আকৃষ্ট করে দাও, তাহলে ইহুদি নাসারা পারস্য রোম সকল মানুষ সেদিকে কী হতো, আকৃষ্ট হতো। কিন্তু তিনি বলেছেন মিনান নাস, এর মাধ্যমে ফাখতাসা বিহিল মুসলিমুন, ফাখতুসা বিহিল মুসলিমুন, মানে মুসলমানদেরকে খাস করা হয়েছে, সবার অন্তরকে না, যারা আল্লাহর প্রতি ইমান আনে, যারা মুসলমান আল্লাহকে স্বীকার করে তাদের অন্তরকে সেদিকে আকৃষ্ট করে দাও। এই জন্য যুগ যুগ ধরে ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার আগে থেকে তার পরবর্তীতে সবসময় কাবার প্রতি মুসলমানদের যে একটা আগ্রহ, একটা দুর্নিবার আকর্ষণ, এটি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ফাজআল আফিদাতাম মিনান নাসে তাহবি ইলাইহিম। তো সুতরাং এই নিরাপদ নগরীতে যে বিষয়গুলো রয়েছে, যে নিদর্শনগুলো রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান কাবাগৃহ নির্মাণ করেছিলেন, যে পাথর ওর উপরে চড়ে তারা নির্মাণ করেছেন সেটি কিন্তু এখনও আছে, যেটিকে মাকামে ইব্রাহিম বলা হয়ে থাকে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কী রয়েছে, পায়ের ছাপ রয়েছে, জমজম কূপ রয়েছে এবং সাফা মারোয়া পাহাড় রয়েছে। এই ধরনের নিদর্শনগুলো রয়েছে, যেটি কোরআন মাজিদে বলা হয়েছে। এই নিদর্শনগুলো সেই সুদীর্ঘ অতীতের আল্লাহর অনুগত বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরার পুণ্য স্মৃতি বহন করে চলেছে, এবং আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রতিনিয়ত এক ইলাহি আকর্ষণে সেখানে ছুটে যায়। যে ফজিলতটার কথা আমি বললাম যে অন্য মসজিদে সালাত আদায়ের চাইতে সেখানে সালাত আদায় করলে 100,000 গুণ সওয়াব বেশি, তাহলে এটা আমরা কল্পনা করতে পারি না, 1 ওয়াক্ত সালাত আদায় করলে অন্য মসজিদে আদায়ের তুলনায় 100,000 গুণ বেশি।
এই জন্য তিনটি মসজিদে সফরের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা আছে, তার মধ্যে বাইতুল্লাহিল হারাম হচ্ছে একটি। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এখন একটু সংক্ষেপে জমজম সম্পর্কে বলি। সেইখানে যে জিব্রাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে বা তার ডানার আঘাতে যে জমজম জমজমের সৃষ্টি হলো, আজকে হাজার হাজার বছর ধরে সেখানে গ্যালন গ্যালন পানি কি করছে, সেখান থেকে উত্তোলিত হচ্ছে, কিন্তু এই পানি কিন্তু কখনো শেষ হচ্ছে না, বরং মানুষ সেখানে পান করছে পাঁচ অক্ত, প্রতি অক্ত সেখানে পানি পান করছে, সেখান থেকে পানি নিয়ে যাচ্ছে। এবং যারা হাজি সাহেব আছেন তারা কি করেন, সেখানে পানি বোতলে করে নিয়ে যেয়ে রুমের মধ্যেও পান করেন এবং জমজমের পানির বরকত তারা লাভ করেন। তো জমজমের, আমি যেটি দেখলাম যে জমজমের ষাটের অধিক নাম রয়েছে, জমজমের কত, ষাটের অধিক নাম রয়েছে, কিন্তু প্রসিদ্ধ আমাদের মাঝে নামটি হচ্ছে জমজম। এর নামের মধ্যে যেমন রয়েছে, একটি নাম রয়েছে বাররা, এগুলো বিশ্লেষণ করার সুযোগ নয়। তারপরে রয়েছে হুফায়রাত আব্দুল মুত্তালিব, আর রাওয়া, আর সাব্বা, জাহেলি যুগে কিন্তু এই সাব্বা নামটি বলা হতো, যেমন ইবনে আব্বাস বলেছেন কুন্না নুসাম্মি জমজম সাব্বা, আমরা জমজমকে বলতাম সাব্বা, মানে পরিতৃপ্তকারী। জমজমের পানি পান করলে যেমন এখানে খাদ্যের চাহিদা মেটে, তেমনভাবে কি পানীয়রও চাহিদা মেটে। তো যাই হোক, আরও আছে সুরবুল আবরার, আল মজনুনা, আয়াল গালিয়া, মকনুনা, এই ধরনের করে বিভিন্ন ইতিহাস হাদিসের গ্রন্থে এবং সাহিত্যের গ্রন্থগুলোতে ষাটের অধিক জমজমের নাম বর্ণিত আছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ যে নাম সেটি হচ্ছে জমজম। এই জমজম নামে কি সর্বাধিক প্রসিদ্ধ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহিহ মুসলিমের হাদিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন যে ইন্নাহা মুবারাকাতুন, এটি হচ্ছে বরকতময়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পানিকে বরকতময় বলেছেন, সেই পানির মধ্যে কি রয়েছে, অবশ্যই বরকত রয়েছে, এবং এটি প্রমাণিত হয়েছে গবেষণায় পরীক্ষা নিরীক্ষায়, এবং সেই পানির মধ্যে কোনো সমস্যা কোনো কিছু এ পর্যন্ত সৃষ্টি হয়নি। সে আজকে চার হাজার বছর বা তার অধিক সময় ধরে মানে পানি পান করছে মানুষ সেই কূপ থেকে, কিন্তু সেখানে পানির কোনো ঘাটতি নাই, কমতি নেই, প্রতিনিয়ত শুধু বাইতুল্লাহ নয় মসজিদে নববীতে যেসব যারা হজ বা উমরা করতে যান তারাও, তাদের জন্য কিন্তু পানি পানের ব্যবস্থা থাকে, ওখান থেকে পানি চলে আসে সেখানে রাখা থাকে, মানে কোল্ড আর নট কোল্ড, অর্থাৎ ঠান্ডা এবং স্বাভাবিক পানি দুই রকমের রাখা আছে, এবং পানি খাওয়ার জন্য বোতল গ্লাস রাখা আছে, প্লাস্টিকের অন টাইম ইউজ গ্লাস, সেগুলো ব্যবহার করে সেই আমরা ফজিলত সেখানে লাভ করে যারা যায়। জমজমের ফজিলত সম্পর্কে আরও বলা হয়েছে আরেকটি হাদিসে যে খায়রু মা ইন আলা ওয়াজহিল আরদে মাউ জমজম, পৃথিবীতে যত পানি রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ, পৃথিবীতে যত পানি রয়েছে আর কোনো পানির ব্যাপারে এরকম ফজিলত বর্ণনা করা হয়নি, যে যত ফজিলত যত শ্রেষ্ঠ পানি রয়েছে পৃথিবীর বুকে ভূপৃষ্ঠে তার মধ্যে শ্রেষ্ঠ পানি হচ্ছে মাউ জমজম। কেন, ফিহে তোয়ামুম মিনাত তাউম, এর মধ্যে রয়েছে পুষ্টিকর খাদ্য। একজন মানুষ যখন ক্ষুধার্ত হয় সে খাদ্য গ্রহণ করে, তার খাদ্যের কি চাহিদা সেখানে পূর্ণ হয়। তো জমজমের মধ্যে তোয়ামুম মিনাত তাউম, পুষ্টিকর খাদ্য রয়েছে, বা শিফা উম মিনাস সুকুম, এবং রোগ থেকে আরোগ্য রয়েছে। তাহলে খাদ্য পানীয়র চাহিদা পূর্ণ হচ্ছে, এবং অতিরিক্ত আরেকটি কি, বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভেরও একটি উপায় হচ্ছে জমজমের পানি। যখন আসে মানুষকে হজ উমরা করতে, সব মানুষ কিন্তু গ্রামের মানুষজন বা যারা পরিচিত তারা প্রত্যাশায় থাকে যে আর কিছু না, খেজুর এবং জমজমের কি একটা প্রত্যাশা থাকে, কিন্তু সেই প্রত্যাশা কিন্তু পূরণ করা সম্ভব হয় না সেভাবে, কারণ একজন হজ সম্পাদনকারী হাজি বা উমরাকারী তিনি মাত্র পাঁচ লিটার পানি নিয়ে আসতে পারেন সেখান থেকে। পাঁচ লিটার পানি দিয়ে আসলে কি হয়, কিছুই হয় না। এই জন্য তো অল্প অল্প করে দেওয়া হয়, যাকে দেওয়া হয় সে মনে করে এতটুকু পানি দিল, আর যে দেয় সেও তার কাছেও মনে হয় লজ্জা লাগে যে এত অল্প পানি দিচ্ছে, কিন্তু এছাড়া কিন্তু কোনো উপায় থাকে না। পানির পরিমাণটা বড় বিষয় না, আমাদের মুজাম্মেল চাচা পানি পান করানোর সময় জমজমের বলেন যে ঔষধ মনে করে খান এটা। তো ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফিহে তোয়ামুম মিনাত তাউমে ওয়া শিফাউম মিনাস সুকুম, এখানে রয়েছে পুষ্টিকর খাদ্য এবং রোগের আরোগ্য। তাহলে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পানি, সর্বশ্রেষ্ঠ পানি যে ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন সেটি হচ্ছে মাও জমজম, আর কোনো ব্যাপারে এটি বর্ণিত হয়নি। সিলসিলা সহিয়া হাদিস নম্বর 1056, মূলত তাবারানিতে হাদিসটি এসেছে। আরেকটি হাদিসে বলা হয়েছে মাও জমজম লিমা শুরিবালা, আমি এটি পরে আসছি। আরেকটি লম্বা হাদিস আছে যে আবু যর রাজিয়াল্লাহু আনহু একদিন 30 দিন তিনি কী করলেন, মক্কায় অবস্থান করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বলেন মাতা কুন্তা হাহুনা, তুমি এখানে কতদিন থেকে আছো, তিনি বললেন
কাদ কুনতু হাহুনা মুঞ্জু সালাসিনা বাইনা লাইলাতিন ও ইয়াউমিন, আমি 30 দিন রাত এখানে কি করছি, অবস্থান করছি 30 দিন ধরে। কালা ফামান কানা ইউতিউমুকা, তোমাকে কে খাদ্য দিলে 30 দিন যে তুমি এখানে থাকলা, তুমি কি খাদ্য খেয়ে জীবন জীবিকা নির্বাহ করলা? তিনি বলেন, মা কানালি তো আমন ইল্লা মা ও জামজাম, আমার জন্য জমজমের পানি ছাড়া আর অন্য কোনো কিছুই কি ছিল না। ফা সামিন্তু, আমি এই 30 দিন শুধু জমজমের পানি পান করে মোটা হয়ে গেছি। হাত্তা তাকাসসারাত উকানু বাতনি, এমন কি আমার পেটে ভাঁজ পড়ে গেছে। মোটা হলে পেটে কি হয়, ভাঁজ হয়। তো বলছে, আমার তাকাসসারাত উকানু বাতনি, আমার পেটে ভাঁজ পড়ে গেছে 30 দিন পানি পান করে। মা ওমা আজিদু আলা কাবিদি সুখফাতা জুইন, এবং আমি কোনো ক্ষুধার দুর্বলতা অনুভব করিনি। সুবহানাল্লাহ, 30 দিন শুধুমাত্র জমজমের পানি পান করেছেন আর অন্য কোনো পানি পান করেনি, কিন্তু এতে তিনি কোনো ক্ষুধার যে ক্ষুধা খাদ্য কোনো ক্ষুধা অনুভব করেননি। আবার খাদ্য না খেলে শরীরের মধ্যে যে দুর্বলতা আসে, সেই ধরনের কোনো দুর্বলতাও কী করেনি, তিনি অনুভব করেননি, শুধুমাত্র জমজমের পানি পান করে ছিলেন। এরপর আলোসর বললেন, ইন্নাহা মোবারাকা, জমজমের পানি হচ্ছে বরকতময়, ইন্নাহা তো আম ও তুমিন, এবং এটি হচ্ছে পুষ্টিকর খাদ্য। রাও মুসলিম, মুসলিম হাদিস নম্বর 2473, কিতাবু ফাজাইলি সাহাবা বাব মিন ফাজাইলি আবি জার, আবু জারের ফজিলত অধ্যায়ের মধ্যে এই হাদিসটি এসেছে। তাহলে 30 দিন আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন বিশিষ্ট সাহাবি, তিনি মক্কায় থেকেছেন, কাবা ঘরের পাশে ছিলেন, সেখানে অবস্থান করেছেন, তার জন্য খাদ্য পানীয় কোনো কিছুই ছিল না, তিনি শুধুমাত্র জমজমের পানি পান করে 30 দিন অতিবাহিত করেছেন, এর মধ্যে খাদ্য এবং পানীয়র যোগান তার জন্য হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তো আমিনা তোম, এখানে পুষ্টিকর খাদ্য রয়েছে। তাহলে এই ফজিলত লাভের জন্য আমাদের কী করতে হবে, চেষ্টা করতে হবে। আরেকটি হাদিসে বলা হয়েছে, মা ও জামজাম লিমা শুরি বালাহু, ইবনু মাজা আলমানি সহি বলেছেন, 3062 নম্বর হাদিস, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে সেই উদ্দেশ্য কী হবে, পূর্ণ হবে। মা ও জমজম লিমা শুরিবালাহু, জমজম যে জন্য পান করা হবে সেই উদ্দেশ্যটা কী হবে, পূর্ণ করা হবে। ইমাম শওকানি রহমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন যে, ফিহে দালিলুন আলা আন্না মা জমজম এনফাউ শারিবা লিআই আমরিন শারিবাহু, জমজমের পানিটা পানকারীর জন্য উপকার বয়ে নিয়ে আসবে, সে যে উদ্দেশ্যেই পান করুক না কেন। সাউন কান আমিন অমরের দুনিয়া আবিল আখেরা, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে পান করুক অথবা আখেরাতের উদ্দেশ্যে। লে আন্না মা ফি কৌলিহি লিমা শরিবালা মিন সিয়াগিল উমম, মা ও জামজাম লিমা শরিবালা, এই যে লাম মা এখানে বর্ণনা করা হয়েছে, এটা হচ্ছে আম সেগা, আম বোঝানো হয়েছে, অর্থাৎ যে উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে যদি পান করে কেউ জমজমের পানি, তাহলে সে উদ্দেশ্য কী হবে, পূর্ণ হবে। ইতিহাসে অনেকগুলো ঘটনা বা বিষয় বর্ণনা করা হয়েছে যে জমজমের পানি পান করে তারা যে নিয়ত করেছিলেন সেই নিয়তগুলো কি পূর্ণ হয়েছে। এরকম কয়েকটি ঘটনা বলবো সংক্ষেপে। যেমন ইবনে খোজাইমাকে জিজ্ঞেস করলো, করা হলো একবার, মিন আয়না উতি তাহাদাল এলম, আপনি যে হাদিসে এত জ্ঞান অর্জন করেছেন এটা কোথায় থেকে পেলেন? তিনি বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ও জমজম লিমা শরিবালা, জমজমের পানি যে জন্য পান করা হবে সেটা উদ্দেশ্য কী হবে, পূর্ণ হবে। ওয়া ইন্নি লাম্মা শারাব শারিবতু মা জমজম সাআলতুল্লাহ ইলমান নাফিয়া, আমি যখন জমজমের পানি পান করলাম তখন আল্লাহর কাছে আমি দোয়া করলাম, আল্লাহ যেন আমাকে এলমে নাফে বা উপকারী বিদ্যা দান করে, এই জন্য আমি হাদিসে এত পাণ্ডিত্য অর্জন করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বলেন, মা ও জমজম লিমা শুরিবালা, অন্য হাদিসে ইন্নাহা মোবারাকা, অন্য হাদিস আছে যে এখানে আছে যে তুমি যদি কোনো রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য পান করো, সেই তার্গিবে আসছে, তাহলে সেটি তোমাকে সেটা তুমি সেই রোগ থেকে কী করবে, আরোগ্য লাভ করবে। তো ইবনে খোজাইমাকে যখন প্রশ্ন করা হলো যে তুমি আপনি এত এলেম কোথায় থেকে অর্জন করলেন, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর প্রতি আমল করে আমি পান করেছি এবং আল্লাহর কাছে এলমান নাফিয়া, আমি উপকারী বিদ্যা যেন আল্লাহ আমাকে দেন সেই দোয়া করেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জ্ঞান দান করেছে। এখানে একটি বিষয় হলো যে জমজমের পানি পান করার জন্য আলাদাভাবে কিন্তু কোনো দোয়া নেই, বা জমজমের পানি এমনি সাধারণ পানি পান করার জন্য বিসমিল্লাহ বলে পান করা সেটি, ওটার জন্য আলাদা কোনো দোয়া নেই। তবে জমজম পানি পান করার সময় যে কোনো ধরনের শারীরিক দোয়া বা আল্লাহর কাছে কি চাওয়া যায় বা দোয়া করা যায়। আরেকটি ঘটনা আসছে, বর্ণিত হয়েছে, আগের ঘটনাটি এসে তাজকিরাতুল হুফাজের মধ্যে ঘটনাটি এসছে দ্বিতীয় খণ্ডে। তারপরে ইবনে হাজার আসকালানির ব্যাপারে একটি ঘটনা আসছে, তিনি বলেছেন যে আমি একবার জমজমের পানি পান করলাম,
আর তখন আমি হাদিস শাস্ত্রে একেবারে প্রথম দিকে ছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যেন আমাকে হিফজুল হাদিসের ব্যাপারে জাহাবির যে অবস্থা বা জাহাবির যে মর্যাদা সেই মর্যাদা যেন আমাকে দেন। এরপর আমি আবার হজ করলাম, তখন দেখলাম যে আমি যে আল্লাহর কাছে দোয়া করেছিলাম তার চাইতে বেশি মর্তবা কি আমি অর্জন করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জাহাবির চাইতে আরও বেশি বড় মর্যাদা অর্জনের জন্য দোয়া করলাম, ফা আরজুল্লাহ আনালা যালিকা, আমি আশা করি যে সেই মর্যাদা আমি লাভ করব। তার ছাত্র সাখাবি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আশা পূর্ণ করেছিলেন এবং তিনি জাহাবির চাইতে বড় মহাদ্দেস হিসেবে পরিচিত হয়েছিলেন, যার সংকলিত হাদিস গ্রন্থ বুলুগুল মারাম কী করো তোমরা অধ্যয়ন করে থাকো, আরও অনেক কিতাব তার রয়েছে। এরপরে আরেকটি বর্ণিত হয়েছে ঘটনা যে খতিব বাগদাদি তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে তারিখ ও বাগদাদ, তিনি একবার হজ করতে যেয়ে জমজমের পানে তিন ঢোক পান করলেন, তিন ঢোক কী করলেন জমজমের পানি পান করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটি তার উদ্দেশ্য পূরণের জন্য তিনি দোয়া করলেন যে আল্লাহ যেন তার এই তিনটি উদ্দেশ্য পূরণ করে। এক নম্বর হচ্ছে তিনি বাগদাদে গিয়ে যেন বাগদাদ তারিখ ও বাগদাদের ইতিহাসের গ্রন্থ লিপিবদ্ধ করতে পারেন, তার সে আশা কী করেছিল আল্লাহ পূরণ করেছিল, তিনি তারিখ ও বাগদাদ নামে বিশাল ইতিহাস গ্রন্থ তিনি রচনা করেছিলেন। দুই নম্বর তিনি দোয়া করেছিলেন তিনি যেন জামে আল মনসুর সেখানে তিনি হাদিসের এমলা করাতে পারেন, হাদিসের দর্জ দিতে পারেন, সেটি আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। আর তিনি আরেকটি দোয়া করেছিলেন তাকে যেন বিশ্বর আল হাফি এর পাশে দাফন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াও কী করেছিলেন তার কবুল করেছিলেন। এরকম অনেক ঘটনা আছে যে মা ও জমজম লিমা শরীবালা, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হবে আল্লাহ তার সেই উদ্দেশ্যটা কি পূরণ করবেন, তবে নিয়তটা থাকতে হবে, বিশুদ্ধ থাকতে হবে, জমজমের পানি যে বরকতময় সেই বিশ্বাসটা থাকতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস থাকতে হবে, যে জীবনবিধান তিনি নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস থাকতে হবে, তাহলে এটা আমাদের জন্য কি উপকার বয়ে নিয়ে আসবে। আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে ইমাম সুয়েদি থেকে, এটি আসছে হুসনুল মুহাদারা ফি আখবার মিসর আল কাহেরা, তিনি বলছেন যে লাম্মা হাজাজতু শরিবতু মিম্মা এ জমজম লি ওমর, যখন আমি হজ করেছিলাম তখন কয়েকটা কারণে আমি জমজমের পানি পান করেছিলাম, এর মধ্যে একটা ছিল যে আন আসিলা ফিল ফিকহি ইলা রুতবাতি শেখ সিরাজউদ্দিন আল বুলকিনি, সিরাজউদ্দিন আল বুলকিনি তার মর্যাদায় যেন আমি ফিকহের তার যে মর্যাদা সেই মর্যাদায় যেন আমি পৌঁছতে পারি, অফিল হাদিস ইলা রুতবাতিল হাফেজ ইবনে হাজার, এবং হাদিসের ক্ষেত্রে যেন ইবনে হাজার আসকালানির যে মর্যাদা সেই মর্যাদায় যেন আমি কী করতে পারি আমি পৌঁছতে পারি। এ ধরনের আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো হয়তো সময়ের অভাবে বলা সম্ভব হবে না। সুতরাং জমজমের পানি পান করার সময় আমাদের কি বিশুদ্ধ নিয়তে কী করতে হবে, জমজমের পানি পান করতে হবে, তাহলে যেই নিয়তে আমরা পান করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন আমাদের অবশ্যই কবুল করবেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে জমজমের পানি আমরা আসলে কীভাবে পান করব, দাঁড়িয়ে পান করব না বসে পান করব, বসে এবং দাঁড়িয়ে যে কোনোভাবে কী করা যায় পান করা যায়, দাঁড়িয়েই পান করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সাধারণ যেভাবে পানি আমরা পান করি বিসমিল্লাহ বলে আবার তিন নিঃশ্বাসে আমরা পান করি এবং শেষে আলহামদুলিল্লাহ বলি, সেই পানি পানের যে আদব রয়েছে সেগুলো আমরা রক্ষা করব, দাঁড়িয়ে বা বসে দুই ধরনের কি পান করা যায়। আর আরেকটি বিষয় রয়েছে যে কেবলামুখী হতে হবে কি না, এ মর্মে যে সহি হাদিস যেটি যে এ মর্মে যে হাদিসটি এসেছে আসলে সহি নয়, সুতরাং কেবলামুখী হওয়াটা কি শর্ত নয়, তাহলে বসে দাঁড়িয়ে যে কোনোভাবে কী করতে পারে জমজমের পানি পান করতে পারি আমরা। তবে সাধারণ যে আদব আছে বিসমিল্লাহ বলে পান করা, তিন নিঃশ্বাসে পান করা এবং পান শেষে কি আলহামদুলিল্লাহ পাঠ করা, এগুলো আমরা আমল করব। আর আল্লাহর কাছে আমরা কোনো রোগের আরোগ্য থেকে অথবা কোনো সৎ নিয়তে সেই নিয়ত পূরণ করার জন্য যদি আমরা জমজমের পানি পান করি তাহলে কী হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কী করবেন কবুল করবেন। সুতরাং প্রথমে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। মুনাফেকরা জমজমের পানি পান করত কিন্তু তারা জমজমের পানি যে বরকতময় এটি কিন্তু তারা বিশ্বাস করতো না, তারা শুধু পিপাসা নিবারণের জন্য কী করতো পান করতো, কিন্তু জমজমের পানি বরকতময় এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি ইমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান রেখে বিশুদ্ধ নিয়তে পান করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সৎ নিয়তগুলো কী করবেন পূর্ণ করবেন, যেটি মা জমজম লিমা শরীবালাহু এই হাদিস থেকে কী প্রমাণ পাওয়া যায় এবং অনেকগুলো মনীষীর ঘটনা আমরা উল্লেখ করলাম সেগুলো থেকেও কিন্তু আমরা জানতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, জমজমের পানির আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বক্ষ বিদারণ হয় তখন কিন্তু জমজমের পানি দ্বারা কি তাকে ধৌত করা হয়েছিল, তার ভেতরে যে রক্তপিণ্ড ছিল অসৎ বা ইয়াজ প্রবৃত্তি ছিল সেটা কি জমজমের পানি দ্বারা বিমা এ জমজম
হাদিসে এসেছে জমজমের পানি দ্বারা কী করা হয়েছে, সেটি ধৌত করা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, অনেক এ বিষয়ে অনেক কথা আছে, জমজমের পানি পান করা হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না, এর মধ্যে একটু লবণাক্ত ভাব রয়েছে, কখনো এই পানির মধ্যে কেউ কোনো শ্যাওলা ধরে না। এই অনন্য বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটিকে আমাদের জন্য রহমত স্বরূপ, হাজিদের জন্য, উমরাকারীদের জন্য এবং যারা পিপাসাসিত ব্যক্তি তাদের জন্য এটি কি আমাদেরকে দান করেছেন। এবং জমজমের পানি বাড়িতে নিয়ে আসার সময় এটি বহন করেও কিন্তু সাথে নিয়ে আসা যায়, যে হাজি বা যারা উমরাকারী তারা যখন আসে তখন কি করে, তারা সাথে করে নিয়ে আসে। এটিও কিন্তু হাদিস থেকে প্রমাণ রয়েছে বা এর সমর্থনে রয়েছে, এই জন্য হাজি সাহেবরা কি করে জমজমের পানি পান করে সেখানে সাথে করে নিয়ে আসে, তিরমিজিতে একটি হাদিস রয়েছে। এবং যে যাবে তাকে ফেরার সময় থেকে 5 কেজি বিমানবন্দরে 5 লিটার পানি প্রদান করা হয়। যা হোক, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, মূল যেটি কথা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য যে দোয়া করেছিলেন, ফাজা আল আফিদাতান মিনান নাস তাহবি ইলাইহিম, একদল মানুষের অন্তরকে তাদের সেদিকে আকৃষ্ট করো, তারা কোনো কাফের মুশরিকদের অন্তরকে না, মুমিন যারা মুসলমান যারা তাদের অন্তরকে সেদিকে আকৃষ্ট করে দেওয়ার জন্য যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বহু আগে করেছিলেন, সেই দোয়ার ফলশ্রুতিতেই আজকে সেখানে গেলে যে নয়ন কাড়া এবং মন জোড়ানো দৃশ্য আমরা লক্ষ্য করি, তা আমাদের অন্তর্জগৎকে শীতলতা দান করে, অন্তর জুড়িয়ে যায়। এবং মানুষ অনেক টাকা পয়সা খরচ করে সেখানে হজ এবং উমরা সম্পাদনের জন্য যায়, এবং সেখানে হজ উমরা সম্পাদন সহ আরও যেসব জায়গাগুলো আছে, ঐতিহাসিক জায়গা আরাফার ময়দান সহ অন্যান্য স্থানগুলো তারা কি ভ্রমণ করে এবং ইতিহাসের বিভিন্ন বিষয়গুলো তারা স্মৃতিগুলো রোমন্থন করে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে জমজম তিনি আমাদের জন্য অফুরন্ত কল্যাণের উৎসরূপে দান করলেন, সেই জমজমের পানি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে পান করার তৌফিক দান করেন। এবং আমি দোয়া করছি শিক্ষক ছাত্র সবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি উমরা গিয়েছিলাম, যে আল্লাহ সবাইকে যেন এই আল্লাহর ঘর জিয়ারতের কি করে সৌভাগ্য দান করে, কোনো না কোনো দিন যেন তোমরা যারা আছো ছাত্ররা এখানে সবাই যেন একদিন আল্লাহর এই ঘর জিয়ারতের, কাবা দর্শনের, হজ এবং উমরা সম্পাদনের আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।